নাদিয়া খানম, সাব্বির হিমেল, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, বাসায় আছো, নিরাপদে আছো, পরিবারের সবাই ভালো আছে। আমিও ভালো আছি, বাসায় আছি, নিরাপদে আছি, আলহামদুলিল্লাহ। এক সপ্তাহ আগে তোমাদের একটা ক্লাস নিয়েছিলাম, বলেছিলাম যে আজকে শুক্রবার আবার ক্লাস নিব। আজকের ক্লাসটার কথা ভুলে গিয়েছিলাম, আমাদের এক ম্যাডামের মেয়েটা মনে করিয়ে দিয়েছে, ওকে ধন্যবাদ। আজকে পাঁচটা ক্লাস নেওয়ার কথা, আমরা গত ক্লাসে যেখান থেকে শেষ করেছিলাম আজকে সেখান থেকে আবার শুরু করব। আমরা ওই দিন শেষ করেছিলাম রোদের, কাকে বলে রোদের একক, কি রোদ কি কি বিষয়ের উপর নির্ভর করে, এই বিষয়গুলো শেষ করেছিলাম। আজকে আমরা প্রথমেই শুরু করব ওহমের সূত্র দিয়ে। তাহলে আজকে প্রথম প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন ওহমের সূত্রের বিবৃতি ও ব্যাখ্যা করো। এই প্রশ্নটা খুব গুরুত্ব সহকারে পড়া উচিত, কারণ এটা ক্লাস 9 এবং 10 এটা খুবই গুরুত্বপূর্ণ। সেখানে আমরা গিয়ে পড়ব 11 অধ্যায়, আর এখন আমরা ক্লাস 8 পড়তেছি 9 অধ্যায়, একই পড়া এবং এটার উপরে অঙ্ক আছে। সুতরাং তোমরা খুব গুরুত্ব সহকারে এটা দেখা লাগবে। কয়জন কানেক্টেড হয়েছো দেখি, 10 জন। যেই 10 জন কানেক্টেড হয়েছ তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এই 11 জনের মধ্যে একজন বড় ছাত্র সংযুক্ত হয়েছে, সেই ছাত্রটা হলো তোমাদের স্যার, তাকে আসসালামু আলাইকুম। তাহলে আমরা শুরু করলাম ওহমের সূত্রের বিবৃতি এবং ব্যাখ্যা। ওহমের সূত্রের বিবৃতি মানে সূত্রটা বলা। তাহলে আমরা প্রথমেই গেলাম ওহমের সূত্রের বিবৃতি, ওহমের সূত্রের বিবৃতি। এইটি বিভিন্ন ব্যক্তির বা বিজ্ঞানীর যে সূত্রগুলো আছে এগুলো এখানে আমাদের নিজেদের কম বা বেশি করে বলার কোনো সুযোগ নাই। সুতরাং যেভাবে আছে ঠিক সেভাবে এটাকে বলতে হবে। ওহমের সূত্রের বিবৃতি, এটা ছিল নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তাহলে আমি লিখছি, তোমরা পড়ো, লিখো। বলার সময় যেটা বলছিলাম লেখার সময় একটু ভিন্ন লিখেছি। বলার সময় আমি বলছিলাম যে নির্দিষ্ট তাপমাত্রায়, আর এখন লিখছি তাপমাত্রা স্থির থাকলে, যদিও কথাটা ভিন্ন একই অর্থ প্রকাশ করে। তাপমাত্রা স্থির থাকা মানেই তাপমাত্রা নির্দিষ্ট,
তারপরে তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তোমরা আগে লিখো, এরপর আমি এটার ব্যাখ্যা যাচ্ছি। তোমরা আগে লিখে নাও, এরপর আমি এটার ব্যাখ্যা যাচ্ছি। লেখা হয়েছে, তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তাহলে আমরা ক্লাস এইটে সমানুপাতিক কথাটার অর্থ আমরা বুঝি না, তাহলে আমরা এখন একটু বোঝানোর চেষ্টা করি। দেখি তোমাদের কি লেখাটা উঠানো হয়েছে। লিখাটা কি ক্লিয়ার বোঝা যায়? বাবা দেখো তো লেখাটা ক্লিয়ার কিনা একদম। ওকে, উঠানো হয়েছে কিনা? সমানুপাতিক ব্যাপারটা একটু দেখো। সমানুপাতিক হলো দুটি রাশির মধ্যে এরূপ পরিবর্তন হয় যে যদি একটি বাড়ে তাহলে অপরটি বাড়বে, একটি কমলে অপরটি কমবে। যদি এমন হয় তাহলে সেই পরিবর্তনকে বলা হয় সমানুপাতিক। এখানে দুটি রাশির কথা বলা হয়েছে, যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় এটা একটা রাশি, যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় এটা একটা রাশি, আর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। বিভব পার্থক্য একটা রাশি। এখানে দুটি বিষয়, একটা হলো তড়িৎ প্রবাহ আর একটা হলো বিভব পার্থক্য। তাহলে এখানে বলছে যে বিভব পার্থক্য বাড়লে তড়িৎ প্রবাহ বাড়বে, আর বিভব পার্থক্য কমলে তড়িৎ প্রবাহ কমবে। তাহলে কি দেখা গেল, দুটি রাশির মধ্যে একটি কমলে আরেকটি কমে, অথবা একটি বাড়লে আরেকটি বাড়ে। তার এরূপ পরিবর্তনকে সমানুপাতিক বলে সাধারণ অর্থে। যেমন আমি তোমাকে দেখাই, মনে করো এ একটা রাশি, বি আরেকটা রাশি। মূল জিনিসটা কি, এ বাড়লে বি বাড়ে। এ বাড়লে মনে করো এটা হলো, মনে করো এটা টু আর এটা হলো ফোর, এটা মনে করো থ্রি, এটা হলো সিক্স, এটা হলো ফোর, এটা হলো এইট। এবার দেখো বি বাড়লে এ বাড়ে, বি বাড়লে এ বাড়ে, বি বাড়লে এ বাড়ে। কিন্তু দেখো তো তাদের ভাগফলগুলো সমান কিনা, দেখো তো তাদের ভাগফলগুলো সমান কিনা। তার মানে একটা রাশি বাড়লে আরেকটা বাড়বে, কিন্তু তাদের ভাগফলের কোনো পরিবর্তন হবে না। এরূপ পরিবর্তনকে বলা হয় সমানুপাতিক। দুটি রাশির মধ্যে এরূপ পরিবর্তন হয় যে একটি বাড়লে অপরটি বাড়বে, কমলে কমবে, কিন্তু ভাগফলের কোনো পরিবর্তন হবে না। এরূপ পরিবর্তনকে বলা হয় সমানুপাতিক। তাহলে আবার কি, বিভব পার্থক্যের সমানুপাতিক, মানে বিভব পার্থক্য বাড়লে তড়িৎ প্রবাহ বাড়বে। কোনো পরিবাহীর মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ বৃদ্ধি করতে হয় তাহলে ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য বাড়িয়ে নিতে হবে, তাহলে তড়িৎ প্রবাহ বাড়বে। এবার এটার ব্যাখ্যায় যাব। আমরা সূত্র লিখলাম, এবার ওহমের সূত্রের ব্যাখ্যা। ওহমের সূত্রের ব্যাখ্যায় গেলাম, মনে করি এবি পরিবাহী, এবি পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য বি এবং প্রবাহিত তড়িৎ
অবাধিত তরি আই বলে ওহমের সূত্র অনুসারে আই সমানুপাতিক বি। এবার দেখো মনে করি এবি পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য বি এবং প্রবাহিত তড়িৎ আই হলে ওহমের সূত্র অনুসারে আই সমানুপাতিক বি। তার মানে এখানে আগে যেটা সেটা আগে বসবে, পরে যেটা সেটা পরে বসবে। এটার অর্থ বিভব পার্থক্য বাড়লে তড়িৎ প্রবাহ বাড়বে, বিভব পার্থক্য কমলে তড়িৎ প্রবাহ কমবে। এবার এখানে এই চিহ্নটা উঠাইতে হলে একটা সমান চিহ্ন আনতে হয়, আরেকটা ধ্রুবক আনতে হয়। এই সমানুপাতিক চিহ্ন উঠাইতে হলে একটা সমান চিহ্ন এবং একটি ধ্রুবক আনতে হয়। তাহলে লিখলাম আই সমান জি বি, এখানে জি একটি সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক, এখানে জি একটি সমানুপাতিক ধ্রুবক। ধ্রুবক ইংরেজি হলো কনস্ট্যান্ট, এটার বাংলা অর্থ হলো যেটা স্থির থাকে, পরিবর্তন না হয়, একই থাকে। ধ্রুবক মানে অপরিবর্তনীয়, একই থাকা, পরিবর্তন না হওয়া। তাহলে এখানে জি একটি সমানুপাতিক ধ্রুবক, জি এর মান জি রোধের বিপরীত রাশি সমান, জি হচ্ছে রোধের, জি হচ্ছে রোধের বিপরীত রাশির সমান, বিপরীত রাশি, জি হচ্ছে বিপরীত রাশির সমান। অর্থাৎ যেমন টু একটি রাশি, টু এর বিপরীত রাশি হলো ওয়ান বাই টু। যেমন থ্রি একটি রাশি, থ্রির বিপরীত রাশি হলো ওয়ান বাই থ্রি। তাহলে এখানে জি একটি সমানুপাতিক ধ্রুবক, এই জিটা হচ্ছে রোধের বিপরীত রাশি। গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম যে জি রোধ হচ্ছে আর, এবং এই রোধকে আমরা আর দিয়ে প্রকাশ করি, সেই জন্য জি লিখছি জি সমান ওয়ান বাই আর। এবার আমাকে বলতো জি এর জায়গায় যদি আমি ওয়ান বাই আর বসাই তাহলে আই সমান কি পাওয়া যাবে, কে বলতে পারো? যদি জি সমান ওয়ান বাই আর হয় তাহলে আই সমান কি বলা যাবে, কে বলতে পারো? বলতে পারবে জি এর মান বসাই দিলে ওয়ান বাই আর? পারবে না? দু একজন বলো। জি সমান ওয়ান বাই আর বসাও তাহলে আই সমান কত হয়, দেখাইতে পারবে না? লিখছে বি বাই আর। ওকে, থ্যাংক ইউ ফর দিস। তার মানে আই সমান হবে বি বাই আর। এটাকে সমীকরণ এক দাও, এটাকে সমীকরণ এক দাও, আই সমান বি বাই আর। জাহিদ কবির একজন লিখেছে, আরেকজন লিখছে সাব্বির হিমেল। ওকে, থ্যাংক ইউ, যারা লিখেছ তাদের অনেক অনেক ধন্যবাদ। এটাকে সমীকরণ এক দাও দিয়েছ। আচ্ছা, তোমাদের ক্লাসের বইয়ে যে একটু সংক্ষিপ্ত আকারে লেখা, আমি একটু বিশ্লেষণ করে লিখতেছি, যাতে এই জন্য লিখতেছি এটা তোমরা যখন ক্লাস নাইন এবং টেনে যাবা এটা আছে, এবং এটা গুরুত্বপূর্ণ বিষয়, সেই জন্য এখন থেকে তোমাদের একটু ভালো করে শিখিয়ে রাখছি। এবার তুমি লিখো এক নং হতে, এবার এক নং দিয়েছ, তোমরা নিচে লেখো, নিচে লেখো, তোমরা লিখো এক নং হতে, এক নং হতে
কারণে সূত্রের এক নম্বর ওহমের সূত্রের ওহমের সূত্রটি নিম্নলিখিতভাবে সংজ্ঞায়িত করা যায়। এক নম্বর ওহমের সূত্রটি নিম্নলিখিত ভাবে সংজ্ঞায়িত করা যায়। সংজ্ঞায়িত করা যায়। এরপরে এখানে আসো, এই পুরোটা লিখে দাও। সংজ্ঞায়িত করা যায় সমানুপাতিক এবং রোধের ব্যস্তানুপাতি। এখানে আমি দুটি শব্দ যোগ করলাম, রোধের ব্যস্তানুপাতি। এটা দেখো, এবার এই পুরোটা লিখো। এক নম্বরে ওহমের সূত্রটি নিম্নলিখিত ভাবে সংজ্ঞায়িত করা যায়। তাপমাত্রা স্থির থাকলে কোন পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যে সমানুপাতিক এবং রোধের ব্যস্তানুপাতিক। আগে লিখো, আমি ব্যস্তানুপাতিক বুঝাচ্ছি। উপরের টুকু লেখা হয়েছে কিনা, লেখা হলে আমাকে বলো, তারপর আমি তোমাকে এটা দেখিয়ে দিচ্ছি। লেখা হয়েছে বলো তো, হয়েছে কিনা লিখা বললাম। হ্যাঁ বুঝাবো, তোমরা আগে লিখো, লিখার পরে আমি বুঝিয়ে দিচ্ছি। আগে উঠায় নাও, আগে লিখাটা উঠানো হয়েছে কিনা এটা বলো। লামিয়া, হ্যাঁ বুঝিয়ে দিব, তুমি আগে ওটা উঠাও। হ্যাঁ রিপিট করব, আগে উঠানো হয়েছে কিনা বলো, এটা আমাকে জানাও। সবার কি উঠানো হয়েছে? হয়েছে উঠানো? কিরে বাবা, এটা উঠাতে এত সময় লাগে কেন? ওকে, এবার দেখো, এখানে লিখছিলাম বিভব পার্থক্যের সমানুপাতিক এবং রোধের ব্যস্তানুপাতিক। দেখো তো, এখানে এক নং সমীকরণটা ছিল আমার ভি বাই আর, তোমার বইটা সরাসরি দিয়েছে। এর অর্থ হল বিভব পার্থক্য বাড়লে তড়িৎ প্রবাহ বাড়বে, বিভব পার্থক্য বাড়লে তড়িৎ প্রবাহ বাড়বে, কিন্তু তাদের ভাগফলের কোনো পরিবর্তন হবে না। আর রোধ বাড়লে তড়িৎ প্রবাহ কমবে, কিন্তু তাদের গুণফলের কোনো পরিবর্তন হবে না। যেমন ধরো আই এবং আর, এই দুইটা রাশি, আই এবং আর দুইটা রাশি, মনে করো এই দুইটার গুণফল, আই এবং আর এর গুণফল হলো মনে করো 24। তাহলে 24 ওই পাশে লিখে একটু দেখো, আই এবং আর এর গুণফল হলো 24। তাহলে 24 কে ভেঙে লেখা যায় 12 গুণ 2, আবার লেখা যায় 8 গুণ 3, আবার লেখা যায় 6 গুণ 4। এবার তুমি খেয়াল করো, এটা এটা মনে করো আর, আর এটা মনে করো আর। এবার তুমি দেখো আর বাড়তেছে, 2 থেকে 3 হচ্ছে, 3 থেকে 4 হচ্ছে। আর বাড়লে আই কমে, আর বাড়লে আই কমে, কিন্তু
তাদের গুণফলের কোনো পরিবর্তন হয় না। এরূপ পরিবর্তনকে বলা হয় ব্যস্তানুপাতিক। এখানে আর বাড়তেছে কিন্তু আয় কমতেছে, আর বাড়তেছে কিন্তু আয় কমতেছে, কিন্তু প্রতি ক্ষেত্রে গুণফল চব্বিশ হয়ে দেখুন 12 × 24 3 × 24 400 24। তাহলে একটা বাড়লে আরেকটা কমে কিন্তু গুণফল একই থাকে। এরূপ পরিবর্তনকে বলা হয় ব্যস্তানুপাতিক। আর সমানুপাতিক আগে বুঝাইলাম, একটা বাড়লে আরেকটা বাড়বে কিন্তু তাদের ভাগফলের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ ভাগফল একই থাকবে। ওইরূপ পরিবর্তনকে বলা হয় কি সমানুপাতিক। যেমন ধরো এখানে আই আর হলো এখানে বি, তাহলে তুমি দেখো এটা হলো 4 আর এটা হলো 2, এটা 6, এটা 3, এটা 8, এটা 4। দেখো সবগুলো ভাগ করলাম, প্রতি ক্ষেত্রে ভাগফল 2। আর এখানে সবগুলো দেখো 24 24 24, তার মানে সমানুপাতিক হলো একটা বাড়লে আরেকটা কমবে বা একটা কমলে আরেকটা কমবে, কিন্তু ভাগফলের কোনো পরিবর্তন হয় না। আর এখানে একটা বাড়লে আরেকটা কমে কিন্তু গুণফল অপরিবর্তিত থাকে। এরূপ পরিবর্তনকে বলা হয় ব্যস্তানুপাতিক। তাহলে এই সমীকরণ দিয়া বোঝায় বি বাড়লে আয় বাড়বে, বি বাড়লে আয় বাড়বে। আর নিচের দিয়ে বোঝা যায় আর বাড়লে আয় কমবে, আর বাড়লে আয় কমবে। বোঝা গেছে কি এবার? এবার বোঝা গেছে? এবার রাখি, এরপরে লিখুন তড়িৎ বর্তনী কাকে বলে। এবার লেখো তড়িৎ বর্তনী কাকে বলে। আজকে 2 নম্বর প্রশ্ন, যে পথ দিয়ে তড়িৎ প্রবাহ চলাচল করে, বর্তনী যে পথ দিয়ে তড়িৎ প্রবাহ চলাচল করে, সেই তড়িৎ প্রবাহ চলার যে সম্পূর্ণ পথটা সেই পথটাকে বলা হয় তড়িৎ বর্তনী। তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকে তড়িৎ বর্তনী বলে। তাড়াতাড়ি এটা উঠাও, হয়েছে উঠানো? তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকে তড়িৎ বর্তনী বলে। তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকে তড়িৎ বর্তনী বলে। ওকে, এবার লেখো তড়িৎ বর্তনী দুই প্রকার, তড়িৎ দুই প্রকার, যথা অনুক্রমী, অনুক্রমী বর্তনী, 2 নম্বর সমান্তরাল বর্তনী, সমান্তরাল বর্তনী। দেখো তড়িৎ বর্তনী দুই প্রকার, তড়িৎ বর্তনী দুই প্রকার, অনুক্রমিক বর্তনী, সমান্তরাল বর্তনী। ইংলিশে বলা হয় এটা হলো সিরিজ সংযোগ, সিরিজ সংযোগ, আর এটাকে বলা হয় প্যারালাল সংযোগ। অনুক্রমিকের আরেকটা নাম হলো শ্রেণী সংযোগ বা শ্রেণী বর্তনী। সমান্তরাল মানে প্যারালাল, সমান্তরাল মানে প্যারালাল, আর সিরিজ মানে অনুক্রমিক বা শ্রেণী সংযোগ, অনুক্রমিক বা শ্রেণী সংযোগ।
এবার আমরা এই অনুক্রমিক এবং সমান্তরাল বর্তনীর সংজ্ঞা দিব, ব্যাপারটা দেখো। এক নাম্বার হলো অনুক্রমিক, অনুক্রমিক সংযোগ বর্তনী, সংযোগ লিখলাম, সংযোগ বর্তনী, অনুক্রমিক সংযোগ বর্তনী কথাটা এখানে লিখে দাও, সংযোগ কথাটা লিখে দাও, সংযোগ বর্তনী এটা লিখে দাও, অনুক্রমিক সংযোগ বর্তনী, কতগুলো কতগুলো রোধ বা বৈদ্যুতিক উপকরণ, কতগুলো রোধ বা বৈদ্যুতিক উপকরণ এমন ভাবে সংযুক্ত করা হয় যে প্রথম কি শেষ প্রান্তের সাথে এমনভাবে সংযুক্ত করা হয় যে প্রথমটি শেষ প্রান্তের সাথে দ্বিতীয়টি প্রথম প্রান্ত এমনভাবে সংযুক্ত করা হয় যে প্রথমটি শেষ প্রান্তের সাথে দ্বিতীয়টি প্রথম প্রান্ত কমা তৃতীয়টি শেষ প্রান্তের সাথে তৃতীয়টি প্রথম প্রান্ত দেখো কথাটা, প্রথমটি শেষ প্রান্তের সাথে দ্বিতীয়টি প্রথম প্রান্ত কমা দ্বিতীয়টি শেষ প্রান্তের সাথে তৃতীয়টি প্রথম প্রান্ত এবং সবগুলো উপকরণ এরূপভাবে যুক্ত থাকলে তাকে অনুক্রমিক সংযোগ বর্তনী বলে। সংখ্যাটা একটু বড়, দেখো কতগুলো রোধ বা বৈদ্যুতিক উপকরণ এমনভাবে যুক্ত করা হয় যে প্রথমটি শেষ প্রান্তের সাথে দ্বিতীয়টি প্রথম প্রান্ত দ্বিতীয়টি শেষ প্রান্তের সাথে তৃতীয়টি প্রথম প্রান্ত এবং সবগুলো উপকরণ এরূপভাবে যুক্ত থাকলে। এরপরে হবে কি, তৃতীয়টি শেষ প্রান্তের সাথে চতুর্থটির প্রথম, চতুর্থটি শেষ প্রান্তের সাথে পঞ্চমটির প্রথম, সবগুলো যদি এইভাবে যুক্ত থাকে তাকে অনুক্রমিক সংযোগ বলে। এর মূল কথা হলো একটির পর একটি যদি যুক্ত থাকে। এবার আমি এই অনুক্রমিক সংযোগের ছবি আঁকবো, ছবিটা আমি উপরে আঁকবো, তোমরা কিন্তু এই লেখার নিচে আঁকবা। আমি কি বুঝাইতে পারছি, আমি যে অনুক্রমিক সংযোগের বর্তনীর সংজ্ঞাটা লিখেছি তোমরা ছবিটা এটার পরে আঁকবা, আমি উপরে আঁকবো, বিষয় ক্লিয়ার? দেখো তোমরা আবার এখানে
এবারে এখানে দেখুন চিত্র অনুক্রমিক সংযোগ করতে নিন এই যে এখানে ব্যাটারি দিয়েছি বা তড়িৎ উৎস এর নিচে একটা ছোট বড় দেওয়া আছে এই ছোট বড় দেওয়ার অর্থ আছে তড়িৎ সব সময় এখানে বড়টা প্লাস চিহ্ন ছোটটা মাইনাস চিহ্ন বড়টা প্লাস ছোটটা মাইনাস তড়িৎ প্রবাহ সব সময় প্লাস থেকে মাইনাসের দিকে যাবে আর এই তড়িৎ বর্তনীর আকার সময় অবশ্যই দিক দেখাতে হবে দিক দেখাবা এই প্লাস থেকে মাইনাসের দিকে দিক দেখাবা প্লাস থেকে মাইনাসের দিকে দিক দেখাবা সব সময় তড়িৎ প্রবাহ এই প্লাস থেকে মাইনাসের দিকে যাবে প্লাস থেকে মাইনাস তুমি যদি এটা বড় দাও আর এটা ছোট দাও তাহলে কোনটা তিন চিহ্ন দেখাতে হবে এবার বলো তো ছবিটা উঠানো হয়েছে কিনা ছবিটা কি উঠানো হয়েছে এরপরের অংশে যাব আমি এখানে তিনটা বাল্ব দিয়ে করেছি কেউ রোদ দিয়া করতে পারতো কেউ তিনটা ফ্যান দিয়ে ছবি এঁকে দেখাইতে পারতো বৈদ্যুতিক যে কোনো উপকরণ দিয়ে এটা দেখানো যাবে সিরিজ সংযোগ অনুক্রমিক সংযোগ মানেই সিরিজ সংযোগ কি জাহিদ কবির অনুক্রমিক সংযোগ মানেই হলো সিরিজ সংযোগ সিরিজ হলো এটা ইংরেজি শব্দ এটার বাংলা শব্দ হলো অনুক্রমিক বিষয় ক্লিয়ার হয়েছে উঠানাম আমি কে পরের সংজ্ঞাটায় যাব আর এই বিদ্যুতের ক্ষেত্রে দিক অবশ্যই দেখাতে হবে দিক দেখাবা সব সময় প্লাস থেকে মাইনাসের দিকে ব্যাটারির বড় দাগটা হবে প্লাস ছোট দাগটা হবে মাইনাস মনে থাকে যেন হয়েছে ওকে এবার লেখো সমান্তরাল সংযোগ বর্তনী আমি এটা মুছে দিয়ে এখানে লিখব এটা দেখো সমান্তরাল সংযোগ বর্তনী কতগুলো বৈদ্যুতিক উপকরণ এমন ভাবে যুক্ত করা হয় যে সবগুলো উপকরণের প্রথম প্রান্ত একটি সাধারণ বিন্দুতে এবং অপর প্রান্তগুলো অপর একটি সাধারণ বিন্দুতে যুক্ত কতগুলো বৈদ্যুতিক উপকরণ এমনভাবে যুক্ত করা হয় যে সবগুলো উপকরণের প্রথম প্রান্ত একটি সাধারণ বিন্দুতে এবং অপর প্রান্তগুলো অপর একটি সাধারণ বিন্দুতে যুক্ত থাকে তাকে সমান্তরাল সংযোগ বর্তনী বলে
সংযোগ বন্ধনি বলে। এই সমান্তরাল এটার ইংরেজি হচ্ছে প্যারালাল। আবার তোমরা একটু আমি পড়ি, তোমরা শুনে লিখম। কতগুলো বৈদ্যুতিক উপকরণ এমনভাবে যুক্ত করা হয় যে সবগুলো উপকরণের প্রথম প্রান্ত একটি সাধারণ বিন্দুতে এবং অপর প্রান্তগুলো অপর একটি সাধারণ বিন্দুতে যুক্ত থাকে তাকে সমান্তরাল সংযোগ বর্তনী বলে। এখানে দেখো সাধারণ বিন্দু, এই সাধারণ শব্দের অর্থ অসহায় দুর্বল গরিব অবস্থা না। এই সাধারণ বিন্দু মানে কমন, এই সাধারণ বিন্দু মানে কমন বিন্দু। তার মানে যতগুলো উপকরণ আমি যুক্ত করব, উপকরণ মানে কতগুলো রোধ, কতগুলো ফ্যান, কতগুলো বাল, যতগুলো যুক্ত করি তার সবগুলোর এক প্রান্ত একটি বিন্দুতে আর অপর প্রান্তগুলো অপর একটি সাধারণ বিন্দুতে যুক্ত থাকে, তাহলে সেই সংযোগকে বলা হয় সমান্তরাল সংযোগ বর্তনী। এবার ছবি আঁকবা, তোমরা নিচে ছবি আঁকবা, আমি আঁকবো পরে, তোমরা আঁকবা কোথায়? নিচে। এবার দেখো এখানে এই তিনটা বাল্বের সবগুলোর প্রথম প্রান্ত মানে করে এটা এই বিন্দু দিলাম আর এটা বি দিলাম, এখানে সবগুলো বাল্বের প্রথম প্রান্ত এই বিন্দুতে যুক্ত করেছি এবং সবগুলোর দ্বিতীয় প্রান্ত বি বিন্দুতে যুক্ত করেছি। তার মানে যে সব তিনটাই একটা বিন্দুতে যুক্ত করা, এই তিনটার শেষ প্রান্ত এখানে একটা বিন্দুতে যুক্ত করা, এই এক বিন্দুতে যুক্ত করাকে বলা হয় সাধারণ বিন্দু। এবার এটা উঠাও। উঠানো হয়েছে। ২৫ জন হয়েছে, অন্যদেরকে আরো দাওয়াত দিবা, তারও যেন দেখে। ওকে, তাহলে আজকে আমরা পড়লাম ওহমের সূত্রর বিবৃতি পড়লাম, ব্যাখ্যা পড়লাম, তড়িৎ বর্তনী কাকে বলে, বর্তনী কত প্রকার ও কী কী সংজ্ঞা দাও, সংজ্ঞা জানলাম, ছবি দেখলাম,
এখন আমি একটা অঙ্ক দিব, এই অঙ্কটা বাসায় করবে, আগামী ক্লাসে আমি যখন করব তখন তোমরা মিলিয়ে নেবে, ঠিক আছে? এটা ছবিটা উঠানো হয়েছে, এখনো হয় নাই, তাহলে আমি একটু অঙ্ক দিব। তাহলে তোমরা অঙ্কটা লিখো, এটা HW থাকবে। দেখো অঙ্কটা, একটি পরিবাহী, দুই প্রান্তে বিভব পার্থক্য 220 ভোল্ট। এই অঙ্কটা বাড়ির কাজ থাকলো সবাই করে রাখবা, আগামী সপ্তাহে আমি যখন ক্লাস নিব সবার আগে এটা করব, তখন তোমরা মিলিয়ে দেখবা কয়জনের হয়েছে। আমি গুনতে যে এখানে সংখ্যাটা কত দিয়েছি, বিভব পার্থক্য তড়িৎ প্রবাহ ভুলে যাব, আমরা ওই দিন ক্লাস নিলে আমাকে মনে করিয়ে দিবে সংখ্যাটা এত ছিল। আর আজকে যেটুকু পড়িয়েছি পুরো পড়াটা বাসায় কমপ্লিট করে ফেলবে, পরীক্ষা কিন্তু এক সময় দিতে হবে আর জানতেও হবে। তাহলে সবাই ভালো থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম।